সব সময় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, কিন্তু পদ্মা সেতু দুর্নীতি বিতর্কে প্রথমে মন্ত্রিসভা ও পরে দলীয় পদ থেকে বাদ পড়ার পর এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকেও বাদ পড়লেন তিনি। একাধিকবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে বিগত মন্ত্রিসভায় স্থান করে নিয়েছিলেন নাটোর দুই আসনের আহাদ আলী সরকার, কিন্তু এবার এই আসন থেকে দলের টিকিট পেয়েছেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান, সেখানে বাদ পড়েছেন অভিনেত্রী কবরী সারোয়ার। দেশের আলোচিত ভবন ধসের ঘটনায় যার দিকে নজর ছিল সবার, সেই মুরাজ্জঙ্গ বাদ পড়লেন প্রার্থী তালিকা থেকে। সাংবাদিক নির্যাতনের দায়ে জেল খাটা পটুয়াখালী তিন আসনের এমপি গোলাম মাওলা রনিরও স্থান হয়নি আওয়ামী লীগের এবারের প্রার্থী তালিকায়। তার জায়গায় ফিরে এলেন সংস্কারপন্থী হিসেবে বাদ পড়া ক্ষম জাহাঙ্গীর। আমরা আশা করি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ এবং নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। দেশের প্রতি, জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে সংরক্ষিত আসনে স্থান পাওয়া সঙ্গীত শিল্পী মমতাজ এবার সুযোগ পেলেন সরাসরি নির্বাচন করার। গেল জাতীয় সংসদের অর্ধেকেরও বেশি এমপি এবার মনোনয়ন পেয়েছেন। ফুটবলার আরিফ খান জয় ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। পুরনোরা ছাড়াও অল্পসংখ্যক ব্যবসায়ী আর নতুন মুখ এসেছে এবার। আধুনিক শরীয়তপুর গড়ার লক্ষ্যে কিন্তু আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমি নিরঙ্কুশ বিজয় অর্জন করে এই মূল্যায়নের প্রতিদান দিতে চাই। আগামীতে অবশ্যই আমি আমার ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংস্কারপন্থী লেবাস ন্যায় কিংবা দুর্নীতির অভিযোগে যারা গতবার মনোনয়ন পাননি তাদের কেউ কেউ যুক্ত হয়েছেন আওয়ামী লীগের তালিকায়। প্রার্থিতা ঘোষণার পর আনন্দ উল্লাস করেন কর্মী সমর্থকরা, আর নির্বাচিত হলে দলের ভাবমূর্তি রক্ষার অঙ্গীকার করলেন প্রার্থীরা। মানুষের যে আশা প্রত্যাশা আছে সেই আশা প্রত্যাশা ইনশাআল্লাহ পূরণ করব। লালমোহন তাজুমদ্দিনকে জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এক একটি মডেল থানা হিসাবে আমি উপহার দেব। আবার মনোনয়ন না পেয়ে কোনো কোনো প্রার্থীর সমর্থকরা বিক্ষোভও করেন, তা সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় নেতাদের। এছাড়া ঢাকার বাইরে ময়মনসিংহ, যশোর, গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।